সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চরপেশন সরকারি টি ব্রেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া বশ্রী সুমি, সহকারী শিক্ষক চরপেশন সরকারি টি ব্রেড মডেল মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহের মতো এবারও হাজির হয়েছি অনলাইন স্কুলে অনলাইন ক্লাস নিয়ে জীববিজ্ঞানের। তো শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পেয়েছো কি না, আমাকে সরাসরি দেখতে পেয়েছো কি না একটু কমেন্ট করে জানাবা। আমাকে কি তোমরা শুনতে পেয়েছ? হ্যাঁ, আবদুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? শিক্ষার্থীরা, আমার কথাগুলো শুনতে পেয়েছো সুন্দরভাবে? তোমরা আমার কথাগুলো কি শুনতে পেয়েছ? ওকে, আচ্ছা, তাহলে তোমরা আমার কথা শুনতে পেয়েছ। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে তোমাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু নিয়ে, কোষ থেকে কোষ প্রাচীর পর্যন্ত। আজ তারই ধারাবাহিকতার নিয়ে আমি কোষ ঝিল্লি থেকে কিছু অংশ, সামনের কিছু অংশ আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে শিক্ষার্থীরা তোমরা বলো দেখি, উদ্ভিদ কোষের উপরে যে জড় শক্ত প্রাচীর ছিল তার নাম কি? তা তোমরা একটু কমেন্ট করে জানাবা। তার নাম হলো কোষ প্রাচীর। আর প্রাণী কোষের উপরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তার নাম হলো কি? তোমরা আমাকে একটু জানাও দেখি, প্রাণী কোষের উপরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তার নাম কি? শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। প্রাণী কোষের উপরে, তোমরা কি আমার কথাগুলো শুনতে পেয়েছ শিক্ষার্থীরা? তাহলে বলো, প্রাণী কোষের উপরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তার নাম কি? তার নাম হলো কোষ ঝিল্লি। আচ্ছা শিক্ষার্থীরা, আমার ক্লাসটি যদি তোমরা শুনে থাকো সঠিকভাবে, তাহলে তোমরা দ্রুত শেয়ার করে দাও যাতে সকল শিক্ষার্থীরা ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করতে পারে। তো প্রাণী কোষের উপরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তার নাম হলো কোষ ঝিল্লি। আজকের পাঠ কোষ ঝিল্লি। আচ্ছা, এখন কোষ ঝিল্লি কি? আসলে আমার এই ক্লাসটি বিকেল 4টায় ছিল, কিন্তু স্কুলে একটি প্রোগ্রাম থাকার কারণে আমি ক্লাসটি যথাসময়ে করতে পারিনি।
এখন শুরু করেছি ক্লাসটিকে। তো তোমরা দেখবা ক্লাসটি ভালোভাবে তোমরা উপভোগ করবা, এবং তোমাদের যদি সাথে যারা এই ক্লাসটি সরাসরি আমার দেখতেছ তারা যদি হাতে বই খাতা এবং কলম নিয়ে রাখো তাহলে আমার মনে হয় আরও ভালোভাবে ক্লাসটা উপভোগ করতে পারবা। তাহলে কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি হলো প্রোটোপ্লাজমের বাহিরে যে নরম স্থিতিস্থাপক পর্দা থাকে তাকেই কোষ ঝিল্লি বলে। প্রোটোপ্লাজমের বাহিরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বলা হয়। আচ্ছা, কোষ ঝিল্লির গঠন ও কাজ। কোষ ঝিল্লির গঠন ও কাজ। কোষ ঝিল্লির গঠন ও কাজ। তো আমি গত সপ্তাহে উদ্ভিদ কোষের একটি কাঠামো এঁকেছিলাম, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র এঁকেছিলাম। সেখানে তোমরা দেখছো উদ্ভিদ কোষের কাঠামোটা কেমন এবং প্রাণী কোষের কাঠামোটা কিরকম। তাহলে এখানে দেখা গেছে এই যে উদ্ভিদ কোষের উপরে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ দেখা যায় এদেরকে বলা হয় মাইক্রোভিলাই। এর পাতলা স্থিতিস্থাপক পর্দাকে বলা হয়েছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির গঠন, কোষ ঝিল্লির গঠন, কোষ ঝিল্লির গঠন দেখো। এক নম্বরে কোষ ঝিল্লি দ্বি-স্তর বিশিষ্ট স্থিতি স্থাপক পর্দা দ্বারা গঠিত। দুই নম্বরে কোষ ঝিল্লি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। তিন নম্বরে কোষ ঝিল্লি বাসকে মাইক্রোভিল্লি বলে, কোষ ঝিল্লি বাসকে মাইক্রোভিল্লি বা বিলাই, এক বছনে বিল্লি বলে বহু বছনে বিলাস বলে। কোষ ঝিল্লির ভাসকে মাইক্রোভিল্লি বা বিলাস বলে। চার নম্বরে কোষ ঝিল্লি একটি বৈষম্য ভেদ্য, কোষ ঝিল্লি বৈষম্য ভেদ্য পর্দা, কোষ ঝিল্লি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা গঠিত। তাহলে আমরা দেখতেছি কোষ ঝিল্লির গঠন, কোষ ঝিল্লি দ্বি-স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা দ্বারা গঠিত, কোষ ঝিল্লি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, কোষ ঝিল্লির ভাসকে মাইক্রোভিল্লি বলে, কোষ ঝিল্লি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা গঠিত। এখন তোমরা দেখবে কোষ ঝিল্লি, এই ছিল কোষ ঝিল্লির গঠন। তোমাদের সামনে যদি খাতায় থাকে তাহলে খাতায় তোমরা তুলে নিবা। এরপর কোষ ঝিল্লির কাজ, কোষ ঝিল্লির কাজ। এক, এই কোষ ঝিল্লি কি কাজ করে? কোষ ঝিল্লি কোষের আকৃতি তৈরি করে, কোষের আকৃতি তৈরি করে। দুই, কোষ ঝিল্লি পানি ও খনিজ
চলাচল নিয়ন্ত্রণ করে। পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে। পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে কোষ দিল্লি। কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং ভিতরের অঙ্গাণুকে ধারণ করে। এছাড়াও কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে পরস্পর থেকে আলাদা রাখে। তাহলে যদি আমরা দেখি, শিক্ষার্থীরা তোমরা সঠিকভাবে শুনছো কিনা আমাকে একটু জানাও, আমি দেখি। আচ্ছা, তাহলে দেখতেছি সব ক্লিয়ার, তোমরা দেখতেছ সাদ, রোহিত, এখন ক্লিয়ার ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখানে দেখতেছি কোষ দিল্লির গঠন ও কাজ। তোমাদেরকে আমি এতক্ষণ বললাম কোষ দিল্লির গঠন কাজ। তো এই যে কোষ দিল্লির গঠন ও কাজ, এই কাজ দিয়ে যদি এখানে প্রশ্ন করে কোষ দিল্লির ভিতর থেকে মাইক্রোভিল্লি কি, তাহলে বলতে পারবো কোষ দিল্লির ভাসকে মাইক্রোভিল্লি বা ভিলাই বা ভিলাস একবচনে বিলাস বলে। আবার যদি বলে যে কোষ দিল্লি কোষের এক অনন্য বৈশিষ্ট্য, কোষ দিল্লি কোষের এক অনন্য বৈশিষ্ট্য ব্যাখ্যা কর, তাহলে দেখা যায় কোষ দিল্লির সংজ্ঞা দিয়ে যে কোষ দিল্লি প্রোটোপ্লাজমের বাহিরে স্থিতি দ্বিস্তর বিশিষ্ট স্থিতি স্থাপক পর্দাকে কোষ দিল্লি বলে। এরপরে দেখা গেছে কোষ দিল্লি কোষের এক অনন্য বৈশিষ্ট্য ব্যাখ্যা কর, তখন দেখা গেছে যে কোষ দিল্লি কোষের এক অনন্য বৈশিষ্ট্য, তখন এই কোষ দিল্লির সংজ্ঞা দিয়ে যদি এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে লেখা যায়, কোষ দিল্লির সংজ্ঞা দিয়ে এই কাজগুলো ঢালা করে লেখে, তারপরে দেখা গেছে ঢালা করে লেখলে দেখা যাবে যে শেষে দিয়ে বলতে পারো যে কোষ দিল্লি কোষ, এই জন্য কোষ দিল্লি কোষের এক অনন্য বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞা দিয়ে যদি এই কাজগুলো পরস্পর ঢালাভাবে লেখা যায়, তাহলে দেখা যাবে বলতে পারবা যে কোষ দিল্লি এই জন্য কোষের এক অনন্য বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা যদি প্রশ্ন করে এইখান থেকে সৃজনশীলে অনুধাবন, একটা জ্ঞানমূলক, যেমন কোষ দিল্লি কি, মাইক্রোভিল্লি কি, আর অনুধাবনে বলতে পারে কোষ দিল্লির কোষের এক অনন্য বৈশিষ্ট্য ব্যাখ্যা কর, প্রয়োগে বলতে পারে কোষ দিল্লির গঠন ও কাজ লিখ, আর যদি বলে যে গুরুত্ব, কোষ দিল্লির গুরুত্ব বা প্রাণীর দেহে কোষ দিল্লি না থাকলে কি ধরনের সমস্যা ঘটতো তোমার মতামতে বিশ্লেষণ কর। তাহলে দেখা গেছে আমরা কোষ দিল্লির সংজ্ঞা দিয়ে যদি বলি কোষ দিল্লি কোষের আকৃতি তৈরি করে,
প্রাণীর দেহে যদি কোষঝিল্লি না থাকতো তাহলে দেখা গেছে কোন প্রাণীটা কোন আকৃতির, মানুষ কোন আকৃতির, এক একটা মানুষের চেহারা এক এক রকম। তো এই আকৃতিগুলো নির্ধারণ করা সম্ভব হতো না, এমনকি সৃষ্টির জীবের জীব জগতের কোনো প্রাণীরই আকৃতি নির্ধারণ করা সম্ভব হতো না। এছাড়া কোষঝিল্লি পানি ও খনিজ লবণ চলাচল করে। আমাদের দেহের ভিতরে এক কোষ থেকে আরেক কোষে পানি ও খনিজ লবণ চলাচল করে। খাদ্য আমরা যে খাবার খাই এটা এক কোষ থেকে অন্য কোষে পৌঁছে দেয়। এছাড়া কোষঝিল্লি কোষকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে, ভিতরের অঙ্গাণুগুলোকে ধারণ করে। কোষঝিল্লি বাহিরের আঘাত থেকে রক্ষা করে, ভিতরের অঙ্গাণুগুলো ধারণ করে। তো যদি আমাদের এই দেহের উপরে আবরণ কিংবা এই এই দেহের উপরে আবরণটাই মূলত কোষঝিল্লি, প্রতিটা অঙ্গাণুর উপরে আবরণটাই মূলত কোষঝিল্লি, এই আবরণটা যদি না থাকতো তাহলে আমাদের ভিতরের অঙ্গাণুগুলো সঠিকভাবে ধারণ করা সম্ভব হতো না, এবং মাংসের সাথে অস্থি এবং মাংসপেশী একত্রে যে কাঠামো গঠন করা এটা আমাদের দেহের সম্ভব হতো না কোনো প্রাণীরই। এছাড়া কোষঝিল্লি পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। তো যদি এই সমস্ত কাজগুলো সম্পাদন না হতো তাহলে কোনো প্রাণী তার সঠিক আকৃতি নিয়ে বেঁচে থাকতে পারতো না, এই জন্য কোষঝিল্লির গুরুত্ব অপরিসীম। তাহলে দেখা গেছে এই যে একটা কোষঝিল্লি, এই কোষঝিল্লি নিয়েই তোমরা একটা সৃজনশীল তৈরি করতে পারো। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চ দক্ষতা, শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা, যেই পাঠটাই তোমরা বই থেকে পড়ো না কেন প্রতিটা পাঠকে তোমরা সৃজনশীল তৈরি করে নিবা নিজেরা, কারণ এখন হলো সৃজনশীলতা, নতুন কিছু সৃষ্টি করা। বইতে যে পাঠ দিছে সেই পাঠ থেকে তুমি তোমার সৃজনশীলটা তৈরি করে নিবা। এরপরে আসো তাসিন আহমেদ, আসসালামু আলাইকুম, রিয়াদ হোসেন, জি ম্যাম, আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে, এই যে এখানে এই কোষঝিল্লির পাঠটা তোমরা বুঝার জন্য। তো শিক্ষার্থীরা এখন তাহলে আমি তোমাদের এতক্ষণ কোষঝিল্লি পর্যন্ত বুঝাইতে পারছিলাম, এখন তোমাদেরকে আমি আলোচনা করব তোমাদেরকে নিয়ে প্রোটোপ্লাজম। এখন আমি আলোচনা করব প্রোটোপ্লাজম। আচ্ছা দেখো এরপরে প্রোটোপ্লাজম কি, একে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? আচ্ছা শিক্ষার্থীরা, এই যে একটা প্রোটোপ্লাজমের যে পাঠটা বইতে দেওয়া, প্লাজম দিয়ে কিছু অংশ লিখেছে, আমরা এটাকে শিখব সৃজনশীল করে। যদি তোমাদেরকে প্রশ্ন করে প্রোটোপ্লাজম কি, একে জীবনে ভৌতভিত্তি বলা হয় কেন, তাহলে তোমার এই প্রশ্নটা অনুধাবনমূলক আসবে। আর যদি তোমাকে বলা হয় প্রোটোপ্লাজম কি, একে জীবনে ভৌতভিত্তি বলার কারণ ব্যাখ্যা করো, তাহলে এই প্রশ্নটা তোমার প্রয়োগে আসবে। তো শিক্ষার্থীরা তোমরা একটু শুনবা আমি এখন এটাতে কি বলি। তোমাদের সামনে যদি বই থাকে, যারা আমার সামনে ক্লাসটি সরাসরি উপভোগ করতেছ তারা একটু ভালোভাবে বইটাও খেয়াল করবা আর সাথে সাথে আমার কথাটাও শুনবা। যদি তোমাদের কিছু লেখা এখান থেকে লেখার লাগে তাও তোমরা লিখে নিবা। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হলো কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায় বস্তুকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, কোষ গহ্বর। এই অঙ্গাণুগুলো জীবনের
সকল গুণাবলী বহন করে বিদ্যমান থাকে। এই অঙ্গাণুগুলোর ভিতরে জীবনের সকল গুণাবলী বিদ্যমান থাকে। এজন্য এই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয়। যদি এই প্রশ্নটা প্রয়োগ করে তাহলে এইটুকু বললে হবে এটা অনুধাবন। আর যদি এই প্রশ্নটাকে প্রয়োগে করে তাহলে এটা একটু বাড়াতে হবে নিশ্চয়ই। তো এই যে প্রশ্নটাকে তখন কিভাবে বাড়াবো, যেমন প্রোটোপ্লাজমের সংজ্ঞা দিবা, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিউক্লিয়াস দ্বারা গঠিত, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর নাম লিখবা, লিখে যেমন মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদন করে, প্লাস্টিড কোষের খাদ্য সঞ্চয় করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রবাহপথ সৃষ্টি করে, গলজি বস্তু বিপাকীয় কাজ করে, কোষ গহ্বর কোষরস ধারণ করে, লাইসোজোম কোষের জীবাণু বক্ষণ করে। এই আলোচনার প্রেক্ষিতে বলা যায় প্রোটোপ্লাজমের ভিতরে জীবনের এর ভিতরে নিউক্লিয়াস কোষের সমস্ত জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এই থেকে বোঝা যায় যে প্রোটোপ্লাজমের ভিতরে জীবনের সকল গুণাবলীগুলি বিদ্যমান, তাই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয়। আচ্ছা, তাহলে এখানে এই যে প্রোটোপ্লাজম কি, একে জীবনের ভৌতভিত্তি বলা হয় কেন, এটা একটা অনুধাবনে আমরা সংক্ষেপে তখন অঙ্গাণুগুলো দিয়েই বলবো। এটার ভিতরে জীবনের সমস্ত গুণাবলী বিদ্যমান, এই জন্য এটাকে ভৌতভিত্তি বলা হয়েছে। আর যদি বলে একে ভৌতভিত্তি বলার কারণ ব্যাখ্যা করো প্রয়োগে, তাহলে অঙ্গাণুগুলোর একটি দুইটি করে কাজ দিয়ে তোমরা এরপরে যদি বলো উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় এর ভিতরে জীবনের সকল গুণাবলীগুলোই বিদ্যমান, এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয়। তাহলে তোমরা এতক্ষণ আলোচনা শুনলে আমার কাছ থেকে শিক্ষার্থীরা, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয় কেন। এখন আমি আলোচনা করব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কি বোঝায়, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কি বোঝায়। এই যে এর আগে বললাম যে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও নিউক্লিয়াস দ্বারা গঠিত, তাহলে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কি বোঝায়। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুগুলো দেখা যায় তা কি বলা হয়, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যে অঙ্গাণুগুলো দেখা যায় সেটাই হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কয়েক ধরনেরই হতে পারে, এদের একটি থেকে অপরটির কাজগুলো আলাদা। এই অঙ্গাণুগুলো একে অপরের উপর নির্ভরশীল। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দুই ধরনের, একটা হলো ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর একটা হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো তো তোমরা শুনেছ, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রোজোম, লাইসোজোম, কোষ গহ্বর। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো তাহলে কি কি, রাইবোজোম, সেন্ট্রোজোম, কোষ কঙ্কাল। তাহলে এই যে এখানে আমি যতটুকু নিয়ে আলোচনা করলাম সাইটোপ্লাজম অঙ্গাণু বলতে কি বোঝায়, তো আমার এতটুকুর ভিতর তো আসতে পারছে যে একটা অনুধাবন প্রশ্নে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো অঙ্গাণু বলতে কি বোঝায়। এখন আমি আলোচনা করব, শিক্ষার্থীরা তোমরা কতটুকু আমার কথাগুলো বুঝতে পেরেছ তোমরা আমাকে জানাবা। আবু সাই জি ম্যাম ধন্যবাদ, তোমরা আমার কথাগুলো শুনতে পেরেছ। এখন তোমরা দেখবা, আলোচনা করব আমি মাইটো
মাইটোকন্ড্রিয়া মাইট্রো এখন আমি আলোচনা করব মাইটোকন্ড্রিয়া কি এর গঠন ও কাজ আচ্ছা এখন আমি মাইটোকন্ড্রিয়া কি এর গঠন ও কাজ নিয়ে আলোচনা করব আচ্ছা একটু তোমরা দেখো এই যে একটা আকৃতি আমি এঁকেছি এই আকৃতিটা দুইটা স্তর দেখো একটা হলো বহিঃস্তর আর একটা হলো অন্তঃস্তর তো তাহলে যে মাইটোকন্ড্রিয়া কি প্রথমে আমি খেয়াল কর মাইটোকন্ড্রিয়া কি মাইটোকন্ড্রিয়া হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে যে অঙ্গাণুটি সর্বাধিক শক্তি উৎপাদন করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে মাইটোকন্ড্রিয়া কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভিতরে যে অঙ্গাণুটি সর্বাধিক শক্তি উৎপাদন করে তাকে বলে মাইটোকন্ড্রিয়া আচ্ছা এই এখন দেখি আমি এখন আমি তোমাদের নিয়ে আলোচনা করব মাইটোকন্ড্রিয়ার গঠন তো শিক্ষার্থীরা তোমরা ছবি দেখে মাইটোকন্ড্রিয়ার গঠনটা কি বুঝতে পারবা যে প্রথমে আমি দেখতেছি মাইটোকন্ড্রিয়া দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত একটা বহিঃস্তর আর একটা অন্তঃস্তর তো প্রথমে এক নম্বরে দেখতেছি কি মাইটোকন্ড্রিয়া দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে আমার সামনে আসো তারা এই গঠন ও কাজ লিখে নিতে পারো মাইটোকন্ড্রিয়া দেহস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত দুই বহিঃস্তরটা মসৃণ দেখা যাচ্ছে বহিঃস্তরটা মসৃণ আর ভিতরের স্তরটা নানাভাবে বাজ হয়ে আছে বহিঃস্তরটি মসৃণ এবং ভেতরের স্তরটি নানাভাবে ভাঁজ হয়ে থাকে এই ভাঁজ হওয়া অংশকে এই ভাঁজ হওয়া অংশকে কৃষ্টি বলে তাহলে আমরা দেখতেছি মাইটোকন্ড্রিয়ার বহিঃস্তরটি মসৃণ শিক্ষার্থীরা আর ভিতরের স্তরটি নানাভাবে বাজ হয়ে থাকে এই বাজ হওয়া অংশকে বলা হয়েছে কৃষ্টি কৃষ্টি এবার এই কৃষ্টির গায়ে কতগুলো বৃত্তাকার বস্তু থাকে কৃষ্টির গায়ে কৃষ্টির গায়ে কতগুলো
বৃত্তাকার বস্তু থাকে, এদেরকে বলা হয় অক্সিজোম। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠনের ভিতরে আমরা দেখতেছি ক্রিস্টির তিন নাম্বার পয়েন্টে, ক্রিস্টির গায়ে কতগুলো বৃত্তাকার বস্তু থাকে, একে বলা হয় ক্রিস্টি। একে বলা হয় অক্সিজোম, ভুল বলছি, বলা হয় অক্সিজোম। তাহলে আমরা দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা তোমরা দেখতে পেয়েছ মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো বৃত্তাকার বস্তু থাকে, একে বলা হয় অক্সিজোম। এছাড়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরল পদার্থ থাকে, প্রতিটা অঙ্গাণুর ভিতরে তরল পদার্থ থাকে। তো এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরল পদার্থ আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরল পদার্থকে ম্যাট্রিক্স বা ধাত্র বলে। চার নম্বর পয়েন্টে মাইটোকন্ড্রিয়ার ভেতরে তরল পদার্থকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরল পদার্থকে ম্যাট্রিক্স বা ধাত্র বলে। তো এই ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন, তোমরা ছবি দেখতে পেয়েছ, এবং সাথে এই ছবির সাথে সাথে দেখা গেছে মাইটোকন্ড্রিয়ার দুই স্তর, বহিঃস্তর অন্তঃস্তর। বহিঃস্তরটা মসৃণ, ভিতরের স্তরটা নানাভাবে বাজ হয়ে আছে। এই বাজ হওয়া অংশকে বলা হয়েছে ক্রিস্টি, আর ক্রিস্টির গায়ে যে বৃত্তাকার বস্তু থাকে এদেরকে বলা হয় অক্সিজোম, আর এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরল পদার্থকে বলা হয়েছে ম্যাট্রিক্স বা ধাত্র। শিক্ষার্থীরা এখন তোমরা দেখবে মাইটোকন্ড্রিয়ার কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজ তোমরা শুনতেছ সঠিকভাবে। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়ার কাজ, এখন আমি কাজ নিয়ে আলোচনা করব। এরপরে মাইটোকন্ড্রিয়ার যে সৃজনশীল কিভাবে শিখতে হয় সেটা আমি শেখাবো। তো এখন মাইটোকন্ড্রিয়ার কাজে আমরা দেখতেছি, এক নম্বরে মাইটোকন্ড্রিয়া শ্বসন কাজে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া শ্বসন কাজে সাহায্য করে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া শ্বসন কাজে সাহায্য করে, শ্বসন দুই নম্বরে দেখা গেছে শ্বসন প্রক্রিয়ার চারটি ধাপ, শ্বসন প্রক্রিয়ার চারটি ধাপ। এই চারটি ধাপ হলো, চারটি ধাপ হলো গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট।
এই চারটি ধাপের মধ্যে প্রথম দুইটি ধাপে এই চারটি ধাপের মধ্যে প্রথম দুটি ধাপ হলো গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে এই চারটি ধাপের মধ্যে প্রথম দুটি ধাপে মাইটোকন্ড্রিয়াল বিক্রিয়া সংঘটিত হয় না সম্পূর্ণ হয় না বাকি দুইটি ধাপে মাইটোকন্ড্রিয়াল বিক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা, এর মধ্যে শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে চেষ্টা করো যে মাইটোকন্ড্রিয়ার কাজটা কি। মাইটোকন্ড্রিয়া কিন্তু শ্বসন কাজে সাহায্য করে। এই শ্বসন প্রক্রিয়ার চারটা ধাপ মাইটোকন্ড্রিয়ার শ্বসন কাজে সাহায্য করে। এই শ্বসন প্রক্রিয়ার ধাপ চারটার মধ্যে হলো গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই চারটার মধ্যে দুইটা ধাপে প্রথম দুইটা ধাপে মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয় না, বাকি দুটি ধাপে মাইটোকন্ড্রিয়ার বিক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে ক্রেবস চক্রের সব উৎসেচকে মাইটোকন্ড্রিয়ার বিক্রিয়া সম্পন্ন হয় বলে ক্রেবস চক্রই সর্বাধিক শক্তি উৎপাদন করে আর এই শক্তি জীব তার পুষ্টি শ্বসন রেশন প্রজনন উদ্দীপনা অর্থাৎ সকল শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা একটু মাইটোকন্ড্রিয়ার কাজটা কতটুকু বুঝতে পেরেছ আমাকে একটু জানাবা কমেন্ট করে। দেখো মাইটোকন্ড্রিয়ার কাজটা, দেখো মাইটোকন্ড্রিয়া কিন্তু শ্বসন কাজে সাহায্য করে। প্রথমে আমি বলেছিলাম এই শ্বসন প্রক্রিয়ার চারটা ধাপ, চারটা হলো গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট।
এই চারটার মধ্যে প্রথম দুইটা ধাপে মাইটোকন্ড্রিয়ার বিক্রিয়া সম্পূর্ণ হয় না, কিন্তু বাকি চার দুইটি ধাপে মাইটোকন্ড্রিয়ার বিক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে ক্রেব চক্রই সর্ব এর মধ্যে ক্রেব চক্রই সব সব উৎসকে ক্রেব চক্রের সব উৎসকে মাইটোকন্ড্রিয়ার বিক্রিয়া সম্পন্ন হয় বলে ক্রেব চক্রে সর্বাধিক শক্তি উৎপাদন হয়। আর এই শক্তি জীবটার পুষ্টি, শ্বসন, রেশন, প্রজনন, উদ্দীপনা সকল কাজে, সকল শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে। তাহলে আমি দেখতেছি আমার দেহের যত শারীরবৃত্তীয় কাজগুলো আছে সব শারীরবৃত্তীয় কাজগুলো করতে হলে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন। এই জন্য মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বা শক্তিগর বলা হয়। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমি এতক্ষণ ধরে মাইটোকন্ড্রিয়া আলোচনা করেছিলাম। আচ্ছা এখন যদি মাইটোকন্ড্রিয়ার থেকে কোনো সৃজনশীল করে শিক্ষার্থীরা, তাহলে তোমরা একটু দেখবে যে কি বলতে পারে। আচ্ছা যদি জ্ঞানমূলকে বলে কৃষ্টি কি, তাহলে আমি বলতে পারবো মাইটোকন্ড্রিয়ার ভাসকে ভিতরে ভাসকে কৃষ্টি বলে। যদি বলে অক্সিজন কি, মাইটোকন্ড্রিয়ার ভিতরে গোলাকার বস্তুকে অক্সিজন বলে। শিক্ষার্থীরা অনুধাবনে যদি আসে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন, তাহলে এই কাজটাকে লেখাই হলো মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস। যদি প্রশ্ন করে মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লিখো চিহ্নিত চিত্র সহ প্রয়োগে, তাহলে এই চিত্র একে এর গঠন ও কাজ লিখব। যদি প্রশ্ন করা হয় উচ্চত দক্ষতার মাইটোকন্ড্রিয়াকে জীবের উদ্ভিদ ও প্রাণীর জীবনে মাইটোকন্ড্রিয়া না থাকলে কি ধরনের সমস্যা ঘটত বিশ্লেষণ কর, তাহলে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, তো আমরা তখন দেখব এই কাজ সংজ্ঞা দিয়ে কাজগুলো লিখব। লিখে তোমরা দেখো মাইটোকন্ড্রিয়া পুষ্টি, শ্বসন, রেশন, প্রজনন, উদ্দীপনা সকল শারীরবৃত্তীয় কাজ শক্তি উৎপাদন করছে। তো মাইটোকন্ড্রিয়া যদি শক্তি উৎপাদন না করতো তাহলে আমাদের পুষ্টি অর্থাৎ খাদ্য গ্রহণ করা সম্ভব হতো না, ত্যাগ কর বিপাকীয় কাজও ত্যাগ করাও সম্ভব হতো না। অর্থাৎ দেহে খাদ্য গ্রহণ না করতে পারলে শক্তি উৎপাদন হবে কি দিয়ে, রেশন। অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বজ্রপথ ত্যাগ করতে হলেও কি হয়, মাইটোকন্ড্রিয়ার শক্তির প্রয়োজন হয়। প্রজনন, বংশ বিস্তার করতে হলেও মাইটোকন্ড্রিয়ার শক্তির প্রয়োজন, নচেৎ বংশ বিস্তার করাও সম্ভব না। চাপ, তাপ, ঠান্ডা, শীত, গরম এগুলো আমাদের দেহের ভিতরে পরিবহন করা আবার দেহ থেকে বের করা, এই সমস্ত কাজ মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন করে। তাহলে আমরা বলতে পারবো যে মাইটোকন্ড্রিয়া না থাকলে এক কথায় উদ্ভিদ এবং প্রাণী কারোই বেঁচে থাকা সম্ভবপর নয়, তাই মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, তোমরা দেখি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কি না। শিক্ষার্থীরা বলো দেখি মাইক্রোবিলাই বা ভিল্লি ভিলাস কি, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও মাইক্রোবিল্লি বা বিলাই বিলাস কি। মাইক্রোবিল্লি বা বিলাস কি, কোষে তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, তবে তোমরা যথাযথ জবাব দিতে পারলে হয়তো আমি বুঝতে পারতাম যে তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ কোষ ঝিল্লির ভাসকেই তো মাইক্রোবিলাই বলে। এরপর শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারবা যে আমি কতগুলো অঙ্গাণুর নাম বলেছিলাম, ঝিল্লি যুক্ত অঙ্গাণু গুলো কি কি? আমি তো কয়েকটি অঙ্গাণুর নাম বলেছিলাম, সাইটোপ্লাজম অঙ্গাণু কয় ধরনের, দুই ধরনের,
ঝিল্লি যুক্ত অঙ্গাণু, ঝিল্লি বিহীন অঙ্গাণু। তো ঝিল্লি যুক্ত অঙ্গাণুগুলো কি কি তোমরা কয়েকটা অঙ্গাণুর নাম বলো দেখি, কমেন্টে লিখে আমাকে দেখাও। তোমরা আমাকে একটু জানাও। আচ্ছা তোমরা দেখি লিখতে পারছো কিনা, ও লিখতে লিখো নয়। আচ্ছা ঝিল্লি যুক্ত আমি স্মরণ করে দেই আবারও তোমাদেরকে সেই প্রশ্নগুলো। তাহলে সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলো, ঝিল্লি যুক্ত অঙ্গাণুগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, কোষ গহ্বর। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো পেলাম কি, কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। শিক্ষার্থীরা তোমরা আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারবা কিনা, কৃষ্টি, কৃষ্টি কি মাইটোকন্ড্রিয়ার ভিতরের ভাসকে কৃষ্টি বলে। তো শিক্ষার্থীরা আমি অনেকক্ষণ ধরে তোমাদের সাথে ছিলাম বা আলোচনা করেছিলাম, তোমরা আমি আশা করি তোমরা ক্লাসটি আমার ভালোভাবে উপভোগ করতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দেব। তোমরা এই বাড়ির কাজটি লিখে নিজ শিক্ষকের কাছে দেখাবা, তোমরা বাড়ির কাজটি তৈরি করে রাখবা। যদিও বাড়ির কাজ এই যে আমি অঙ্গাণুটা আঁকলাম, এটা একটা উদ্দীপক, এই অঙ্গাণুটাই আমি একটা উদ্দীপক দিয়ে দিলাম। আচ্ছা যেমন চিত্র এ, এবার ক বললাম, ক এ মাইক্রো বিল্লি কি, খ প্রোটো প্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন। এতক্ষণ আমি যা আলোচনা করেছিলাম তার থেকে তোমাদেরকে একটি সৃজনশীল দিয়ে দিলাম, তোমরা এই সৃজনশীলটি তৈরি করে নিবা। চিহ্নিত চিত্র সহ, চিহ্নিত চিত্র সহ উপরের চিত্রটি একে এর গঠন লিখো, উপরের চিত্রটি একে এর গঠন লিখো। গহ উদ্ভিদ ও প্রাণী জীবনে চিত্রটি না থাকলে কি ধরনের
সমস্যা গর্ত তোমার মতামতে লিখো, তোমার মতামত দেখাও। তাহলে এই সৃজনশীলটি যে আমি দিয়ে দিলাম, এই সৃজনশীলটা অবশ্যই এগুলো আলোচনা করা হয়েছে তোমাদের সাথে, তোমরা সৃজনশীলটি তৈরি করে নিবা। তো শিক্ষার্থীরা তোমরা দেখি কমেন্টে আমাকে বলেছ, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাসকে কৃষ্টি বলে। সাত রোহিত, উম্মে হাবিবা, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ভাসকে কৃষ্টি বলে। ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য, তোমরা পেরেছ। আচ্ছা শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের নিয়ে আমি অনেক আলোচনা করেছিলাম, তো আমি আবার আসব তোমাদের সাথে এই দিনে এই সময়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ঘরে থাকবা, শুভকামনা রইল তোমাদের প্রতি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কই কাটবো কি?